মাসুম টেকনিক ম্যাথ সলিউশনের পক্ষ থেকে আমি আশিক রহমান মাসুম তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকে আমাকে কমেন্টে জানিয়েছেন যে স্যার, আমাদের প্রথম বর্ষের Calculus-1 এই কোর্সটি একটি সাজেশন তৈরি করে দিন। তো তোমাদের রিকোয়েস্টের কারণে শত ব্যস্ততার মধ্যে থেকেও আমি Calculus-1 প্রথম বর্ষের মেজর এবং নন মেজর উভয়ের জন্যই একটি সাজেশন তৈরি করেছি। তো আজকে তোমাদেরকে এই সাজেশনটি আমি আজকে উপহার দিব। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমার সাজেশনে যেটাতে 30টা দেওয়া আছে যে প্রশ্নে, সেই প্রশ্নটি খুবই পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, সেই প্রশ্নটি তোমরা খুবই ভালোভাবে প্র্যাকটিস করবা। আর যেটা 2 স্টার দেওয়া আছে সেটাও ইম্পর্টেন্ট, আর যেটা 1 স্টার দেওয়া আছে সেটা একটু কম ইম্পর্টেন্ট। তো তোমরা আমার সাজেশনের 30টা, 2 স্টার, 1 স্টার প্রত্যেকটি কোশ্চেনই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সলভ করার জন্য চেষ্টা করবা প্রত্যেকটা অধ্যায়ে। তাহলে তোমরা অবশ্যই Calculus-1 এই কোর্সটিতে এ প্লাস পাবা। আমার সাজেশন যদি তোমরা ফলো করো তোমরা অবশ্যই এ প্লাস পাবা। তবে আমি বলে দিই, এই সাজেশনটি শুধু খ এবং গ বিভাগের জন্য। আর ক বিভাগের জন্য তোমাদেরকে আমি সাজেস্ট করতেছি যে বিগত সালে যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা পড়ে নেবা। ন্যাশনাল ইউনিভার্সিটিতে যেগুলো বিগত সালে আসছে ওই প্রশ্নগুলো তোমরা পড়ে নিবা, তাহলে তোমাদের ক বিভাগটি কমপ্লিট হয়ে যাবে। আর খ আর গ বিভাগের জন্য শুধু তোমরা আমার সাজেশনটি ফলো করবা, তাহলে ইনশাল্লাহ তোমরা পুরোপুরি প্রশ্ন সব কমন পেয়ে যাবা এবং তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। আশা করি তোমরা এ প্লাস অবশ্যই পাবা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবা, আমি তোমাদেরকে অধ্যায় ভিত্তিক বুঝিয়ে দিব কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং কোন প্রশ্নগুলো কম ইম্পর্টেন্ট। আমার সাজেশন দেখে এগুলো তোমাদের বুঝাই দিব, এই কারণে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবা, তাহলে তোমাদের প্রশ্ন সম্পর্কে পুরোপুরি ধারণা চলে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি ইতিমধ্যে অনলাইনে ক্লাস নিচ্ছি, অফলাইনে ক্লাস নিচ্ছি এবং ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন ভিডিও আপলোড দিচ্ছি তোমাদের অনার্স প্রথম বর্ষের মেজর নন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স Calculus-1 লিনিয়ার অ্যালজেব্রা এগুলো বিষয়ে। তো তোমরা আমার লেকচারগুলো দেখবে ইউটিউব চ্যানেল থেকে। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার কাছে অফলাইন অথবা অনলাইনে পড়তে পারো, এতে তোমাদের উপকার হবে। আর যদি তোমরা আমার চ্যানেল থেকে ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারো এবং তোমরা মনে করো যে আমাদের প্রাইভেট করার প্রয়োজন নেই, তাহলে প্রাইভেট করার দরকার নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। চলো আমরা প্রত্যেকটি প্রশ্ন বিশ্লেষণ করা শুরু করি। তো ঠিক আছে, চলো এখন আমরা প্রত্যেকটি অধ্যায়ের প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখবো যে কোনগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি। তো চলো আমরা এখন সেগুলো দেখি। বন্ধুরা, এই যে আমার সাজেশন, দেখো লেখা আছে বিএসসি অনার্স ফার্স্ট ইয়ার মেজর নন মেজর সাজেশন 2020। যারা 2020 সালের পরীক্ষার্থী কিন্তু করোনার কারণে পরীক্ষা এখনও তোমাদের হয়নি, তো ইতিমধ্যে তোমাদের ফর্ম ফিল আপের ডেট হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই তোমাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা রুটিন বের হয়ে যাবে। আশা করতেছি যে এপ্রিল মাসে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ হবে। তো এই কারণে তোমাদের জন্য সাজেশনটি তৈরি করা হয়েছে। দেখো আমি চ্যাপ্টার হিসেবে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। এটা দেখো ফার্স্ট চ্যাপ্টার ফাংশন, এখানে দেখো 30টা যেগুলো দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট, এই 30টারগুলো এবং 2 স্টারগুলো তোমাদেরকে পড়তে হবে। পড়লে আশা করতেছি ইনশাল্লাহ তোমাদের ফার্স্ট ক্লাস মার্ক থাকবে। যে আমার সাজেশনে 30টা এবং 2 স্টার পড়লে ফার্স্ট ক্লাস মার্ক থাকবে। আর যারা এ প্লাস পেতে চাও তাদেরকে কিন্তু সবগুলোই করতে হবে, আগে বলে দিচ্ছি তোমাদের। দেখো ইন্ডিকেট করিয়ে দেওয়া আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো এই চ্যাপ্টারে কোনগুলো ইম্পর্টেন্ট। বিশেষ করে যে 10 নম্বরটা নন মেজরদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা মেজরদের জন্য ইম্পর্টেন্ট না। এটা 19 সালে চলে আসছিল মেজরের, এই কারণে নন মেজরদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু মেজর নন মেজরের জন্য এই যেগুলো মডুলাসের অঙ্কগুলো আছে না, দেখো মডুলাস এগুলো অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এবং ইতিমধ্যে আমি তোমাদেরকে মডুলাস ভাঙা শিখিয়েছি এবং এই ধরনের ভিডিও আমি ইউটিউব চ্যানেলে কিন্তু দিয়েছি। তোমরা এখান থেকে দেখে এই ক্লাসগুলো দেখে এই অঙ্কগুলো তোমরা শিখে নেবা, ঠিক আছে। এই ছিল আমার চ্যাপ্টার 1-এর আলোচনা। এবার চলে আসো চ্যাপ্টার 1-এর C, এটা ফাংশনের লেখচিত্র, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো সাধারণত গ বিভাগে আসে, তো এই কারণে তোমাদেরকে এই অঙ্কগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। এবং ইতিমধ্যে আমি আমার ইউটিউব চ্যানেলে এই ফাংশনের লেখচিত্র বিষয়ক লেকচার দিয়েছি, তো ওইখান থেকে তোমরা আমার লেকচারটা দেখে নিবা, তাহলে তোমাদের এই ধরনের অঙ্কগুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করতেছি। তো দেখো এখানে দেখো এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, এই যে 30টা দেওয়া আছে এটা তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। তারপর দেখো এই যে অঙ্কটা, এটাও ইম্পর্টেন্ট, ভালোভাবে প্র্যাকটিস করবে। এটাতে 1 স্টার দেওয়া আছে, এটা একটু কম ইম্পর্টেন্ট, এটা শুধু মেজরদের আসছিল 10 সালে, কিন্তু নন মেজরদের আসে না, এই কারণে নন মেজরদের জন্য এটি ইম্পর্টেন্ট কম, মেজরদের জন্য এটা করতে হবে আর কি। এবার চলে আসো 5 নম্বর অঙ্কটা, দেখো
এটা টু স্টার দেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট একটু কম। তারপরে 6 নম্বর এবং 7 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, এই দুটা তোমরা খুবই ভালোভাবে প্র্যাকটিস করবা। এবার চলে আসো লিমিটে। লিমিটে দেখো এই যে 8 নম্বর অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, এটা এটা মেজর নন মেজর উভয়ের জন্য ইম্পর্টেন্ট, আর 10 নম্বরটিও মেজর নন মেজর উভয়ের জন্য ইম্পর্টেন্ট। আশা করতেছি এই চ্যাপ্টার থেকে যদি অঙ্ক আসে দুটা পেপার থেকে একটা ইনশাল্লাহ আসবে। দেখো চ্যাপ্টার বি, দুইয়ের বি অবিচ্ছিন্নতা। এখানে দেখো 11 নম্বর অঙ্কটি শুধু মেজরদের 2013 সালে আসছিল, কিন্তু নন মেজরদের আসে নাই। এই কারণে নন মেজরদের জন্য এই অঙ্কটি বেশি একটা ইম্পর্টেন্ট না, কিন্তু মেজরদের জন্য এটি খুবই ইম্পর্টেন্ট এবং মেজরদের এটা অবশ্যই করতে হবে। তো দেখো 12 নম্বর অঙ্কটি দেখো, এটা ইম্পর্টেন্ট একটু কম, এটা নন মেজর আসছিল 4 সালে এবং 9 সালে, এটা মেজরদের জন্য ইম্পর্টেন্ট কম, কিন্তু নন মেজরদের জন্য খুবই ইম্পর্টেন্ট বেশি। এটা তোমরা করবা, বাদ দিবা না, কারণ এ প্লাস পাইতে হলে তোমাকে সবগুলো অঙ্কই করতে হবে। দেখো এই যে 13 নম্বর অঙ্কটি সবার জন্য ইম্পর্টেন্ট, মেজর নন মেজর সবার জন্য ইম্পর্টেন্ট, 13 নম্বর অঙ্কটি তোমরা ভালোভাবে করবা। 14 নম্বরটি শুধু মেজরদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু নন মেজরদের জন্য একটু কম ইম্পর্টেন্ট, তারপরেও বাদ দেওয়া যাবে না, সবই করতে হবে। দেখো 2-এর সি থেকে অবশ্যই একটি অঙ্ক তোমরা এবার কমন পাবা, খ বিভাগ হোক গ বিভাগ হোক, এই অধ্যায়ের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেক বছরে এখান থেকে একটি করে অঙ্ক অবশ্যই থাকে। দেখো 15 নম্বর অঙ্কটি দেখো, এটা হচ্ছে মেজরদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু নন মেজরদের জন্য অত একটা ইম্পর্টেন্ট নয়। 16 নম্বরটি দেখো, 16 নম্বরটি মেজরদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু নন মেজরদের জন্য ইম্পর্টেন্ট নয়, তারপরেও করতে হবে। 17 নম্বর, এটা বেশি একটা ইম্পর্টেন্ট না। তারপরে দেখো 18 নম্বর অঙ্কটি মেজর নন মেজর উভয়ের জন্য ইম্পর্টেন্ট এবং আসার সম্ভাবনা খুবই বেশি, এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা 99% বলা যায় কি পরীক্ষা আসার মতো। এই অঙ্কটি তোমরা খুবই ভালোভাবে প্র্যাকটিস করবা এবং দেখবা এই অঙ্কটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা ওইখান থেকে আমার ক্লাসটি করে এই অঙ্কটি পুরোপুরি শিখে ফেলবা আশা করতেছি। তাহলে তোমাদের এই অঙ্কটিতে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। 19 নম্বর অঙ্কটি দেখো খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটি কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। 20 নম্বরটি ইম্পর্টেন্ট, অর্থাৎ মডুলাসের একটা অঙ্ক আসতে পারে, কিন্তু এই কারণে তোমরা মডুলাস ভাঙাটা আমার ক্লাসটা করে শিখে নিবা, তাহলে মডুলাস কীভাবে ভাঙতে হয় আশা করি তোমরা বুঝতে পারবা। এগুলো দেখো যেগুলোতে ফাংশন দেওয়া থাকে না, এই যে এই অর্থাৎ খণ্ড খণ্ড আকারে দেওয়া থাকে না, সেগুলো নিজে নিজে খণ্ড করে তৈরি নিতে করে করে নিতে হয়। এটা আমি তোমাদেরকে শিখিয়েছি ক্লাসের মাধ্যমে, তোমরা এখান থেকে এটা শিখে নিবা। দেখো 20 নম্বরটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা সবাই করবা, মেজর নন মেজর উভয়ের জন্যই। 21 নম্বরটি একটু ইম্পর্টেন্ট কম, এই কারণে একটা স্টার দেওয়া হয়েছে। 22 নম্বরটিও ইম্পর্টেন্ট কম, এই জন্য 2টা স্টার দেওয়া হয়েছে। কিন্তু দেখো 23 নম্বর অঙ্কটি খুব ইম্পর্টেন্ট মেজরদের জন্য, আশা করতেছি মেজরদের আসার সম্ভাবনা খুবই বেশি, নন মেজরদের জন্য ইম্পর্টেন্ট একটু কম। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো এবার হচ্ছে 24 নম্বর অঙ্কটি দেখো, এটা 3 স্টার দেওয়া আছে, এটা মেজর নন মেজর উভয়ের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে মেজরদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটি। তো এই অঙ্কটি সবাই ভালোভাবে করবা, মেজর নন মেজর সবাই। এবার চলে আসো চ্যাপ্টার 3-এর এ, মূল নিয়মে অন্তরীকরণ। এখানে দেখো ইম্পর্টেন্ট হচ্ছে 27 নম্বর অঙ্কটি, খুবই ইম্পর্টেন্ট এবং এটি আসার সম্ভাবনা খুবই বেশি মেজর নন মেজর উভয়ের জন্য। এবার দেখো 3-এর বি, এ চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অঙ্ক অবশ্যই থাকবে এবার পরীক্ষায়। এখানে যেগুলো 3 স্টার দেওয়া আছে সেগুলো তোমরা অবশ্যই শিখে নিবা, শিখে এগুলো প্র্যাকটিস করে ফেলবা, এবং আমার ইউটিউব চ্যানেলে এই চ্যাপ্টারের অনেকগুলো অঙ্ক সলভ করে দেওয়া আছে, তোমরা এখান থেকেও আশা করি শিখতে পারবা। দেখো চ্যাপ্টার 3-এর বি অনেক বড় চ্যাপ্টার, এখানে বিশেষ করে যেগুলো ইনভার্সের অঙ্ক দেওয়া আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, 3 স্টারগুলো তোমরা সবাই প্র্যাকটিস করে ফেলবা, তাহলে এই চ্যাপ্টারের কোনো সমস্যা তোমাদের থাকবে না এবং আমার ইউটিউব চ্যানেলের হেল্প নিয়ে তোমরা এই চ্যাপ্টার অঙ্কগুলো ইনশাল্লাহ সলভ করে ফেলবা। দেখো সবগুলো দেওয়া আছে, করে ফেলবা ইনশাল্লাহ। তো চলে যাও এবার 4-এর এতে, পর্যায়ক্রম অন্তরীকরণ। এখানে দেখো 2টি অঙ্ক করতে হবে, একটি উপপাদ্য এবং একটি উদাহরণ, এই 2টি অঙ্কই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা এবং এই দুটি থেকে একটা আসার সম্ভাবনা খুবই বেশি। এবার চলে আসো লিবনিসের উপপাদ্য, এটা মেজর নন মেজর উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং উপপাদ্যটি মেজর অথবা নন মেজর যে কোনো একজনদের অবশ্যই আসবে পরীক্ষায়। এই কারণে তোমরা লিবনিসের উপপাদ্য বর্ণনা প্রমাণ করো, এই উপপাদ্যটি তোমরা খুব ভালোভাবে শিখে নিবা এবং আমার ইউটিউব চ্যানেলে এই লিবনিস উপপাদ্য কীভাবে প্রমাণ করতে হবে এটা করে দেওয়া আছে, তোমরা আমার চ্যানেল থেকে হেল্প নিয়ে এই উপপাদ্যটি শিখে ফেলতে পারো। দেখো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে দেওয়া আছে, 3 স্টার দেওয়া আছে, সেগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা, আর 1 স্টার 2 স্টারগুলো করবা যাদের এ প্লাস পাওয়ার ইচ্ছা আছে তারা। দেখো শিক্ষার্থী বন্ধুরা এই চ্যাপ্টারটি দেখো খুবই গুরুত্বপূর্ণ, এই দেখো
19টার, 19টা, 19টার, এই দেখো 30টার দেওয়া 56 নম্বর, এটা ভালোভাবে করবা। 57 নম্বর 30টার দেওয়া আছে, এটা ভালোভাবে করবা। 58 নম্বর 20টার, এটা একটু কম ইম্পর্টেন্ট, তবে 56 57 খুবই ভালোভাবে করবা। এবার চলে আসো চ্যাপ্টার 5, রোলের উপপাদ্য ও গড়মান উপপাদ্য। এই চ্যাপ্টারে যে কোনো একটি উপপাদ্য অবশ্যই আসবে এবার পরীক্ষাতে, আশা করতেছি। তো তোমরা উপপাদ্য দুইটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা, আর যাদের অঙ্ক প্রবলেম আছে তারা অঙ্ক না করলেও চলবে, শুধু উপপাদ্য দুইটাই তোমরা এখান থেকে প্র্যাকটিস করবা। আর যারা এই এই চ্যাপ্টারের ম্যাথগুলো পারো তারা আমার সাজেশন দেখে এই ম্যাথগুলো ইনশাল্লাহ করে ফেলবা, যেগুলো 30টা দেওয়া আছে সেগুলো করে ফেলবা ভালোভাবে। আর 19টা 20টাগুলো করতে হবে যারা এ প্লাস প্রত্যাশী তাদের জন্য। তো দেখো চ্যাপ্টার 6, টেইলর এবং ম্যাকলরিনের উপপাদ্য ধারা। এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ একটা থিওরাম আছে, টেইলর উপপাদ্য, এটা তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবা। এটা খুবই কঠিন একটি উপপাদ্য, কিন্তু আমি ইউটিউব চ্যানেলে এই উপপাদ্যটি সলভ করে আমার ভিডিও দিয়েছি, তো তোমরা আমার লেকচারটি দেখবা, দেখলে পরে আশা করতেছি যে তোমাদের রোলের উপ টেইলর উপপাদ্যটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং এটা তোমাদের কাছে কঠিন মনে হবে না। আমি খুবই সহজভাবে এটা বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি। দেখো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলগুলো যেগুলো 30টা দেওয়া আছে সেগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নিবা। দেখো এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নিবা। চ্যাপ্টার 7, ফাংশনের গরিষ্ঠ লঘিষ্ঠ মান। এখানে দেখো একটি থিওরাম দেওয়া আছে, গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার প্রয়োজনীয় সত্য বর্ণনা প্রমাণ করো, এটা তোমরা পড়বা আশা করতেছি। এটা এ পর্যন্ত মেজর নন মেজরে আসে নাই, অনেক আগে আসছে, রিসেন্ট আসে নাই, তাও তোমরা পড়ে ফেলবে, বলা যায় না কখন দিয়ে ফেলে, এই কারণটা তোমরা পড়বা। আর দেখো ম্যাথগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা, আমার ইউটিউব চ্যানেলে এই ম্যাথগুলোর সলভ করে দেওয়া আছে, তোমরা আমার চ্যানেল থেকে এগুলোর হেল্প নিয়ে অঙ্কগুলো সমাধান করে ফেলতে পারো। আমি একই নিয়মের একটি করে অঙ্ক করে দিয়েছি, তো তোমরা এই অঙ্কগুলো করে ফেলবা আর কি। আমার একটা ভিডিও দেখলেই এই ক্লাসগুলো তোমরা আমার এই ভিডিওর একটি ক্লাস দেখলেই তোমরা এই অঙ্কগুলো নিজে নিজে একাই সলভ করতে পারবা, যে কখন ফাংশনটি বৃদ্ধি পায়, কখন হ্রাস পায়, কখন হচ্ছে কনকেপ আপ কনকেপ ডাউন, এগুলো সবই তোমরা বুঝতে পারবা আমার লেকচারটি যদি তোমরা দেখো তাহলে। তো চলো দেখো আরও কিছু আলোচনা করবো আমরা এই চ্যাপ্টারের, আর গুরুত্বপূর্ণ দেখো আরও কিছু অঙ্ক আছে। দেখো এই অঙ্কগুলো তোমরা সব সলভ করে ফেলবা, যেগুলো 30টার এবং 20টার দেওয়া আছে সেগুলো তোমরা ভালোভাবে করবা। দেখো এই যে এগুলো তোমরা করে ফেলবা। দেখো চ্যাপ্টার 8, চ্যাপ্টার 8-এর একটি উপপাদ্য আছে, এল হসপিটালের নিয়ম বর্ণনা প্রমাণ করো, এটা আমার ইউটিউব চ্যানেলে এটার বর্ণনা আছে, তোমরা ওইখান থেকে দেখে শিখে ফেলতে পারো। আর এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা সলভ করে ফেলবা। এই অঙ্কগুলো একটি অঙ্ক বা দুটি অঙ্ক আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, অর্থাৎ আমি একই নিয়মের একটি বা দুটি অঙ্ক সলভ করে দিয়েছি, তোমরা ওইটা যদি দেখো তাহলে তোমাদের এই অধ্যায়ের সবগুলো অঙ্ক নিজেরা একাই তোমরা প্র্যাকটিস করতে পারবা, প্র্যাকটিস করে সলভ করতে পারবা আশা করতেছি। তোমরা নিজেরা এগুলো সলভ করে নিবা আমার ইউটিউব চ্যানেল থেকে হেল্প নিয়ে, এই অঙ্কগুলো তোমরা সলভ করে ফেলবা। এই ছিল দেখো আমার ডিফারেনশিয়েশনের চ্যাপ্টারগুলোর সাজেশন, 1 থেকে 8 পর্যন্ত যদি তোমরা প্রশ্নগুলো সলভ করতে পারো আশা করতেছি যে তোমাদের ফার্স্ট ক্লাস মার্ক অবশ্যই থাকবে। তো এখানে পরীক্ষাটা হয় কিভাবে, দেখা যাচ্ছে যে যদি তোমাদের হচ্ছে গ খ বিভাগে দেখা যাচ্ছে যদি 7টা সেট প্রশ্ন থাকে তার মধ্যে 5 সেট অ্যান্সার করতে হয়, ওর ভিতর অর্ধেক অর্ধেক থাকে, দেখা যাচ্ছে যে 4টা থাকে ডিফারেনশিয়েশন থেকে আর 3টা থাকে তোমার ইন্টিগ্রেশন থেকে, অথবা 3টা থাকে ডিফারেনশিয়েশন থেকে 4টা থাকে ইন্টিগ্রেশন থেকে, তো তোমাকে তো অ্যান্সার করতে হবে মোট 5 সেট। তাহলে দেখা যাচ্ছে যে তোমার অলরেডি কমন পড়ে যাচ্ছে, যদি তুমি 50% করো ডিফারেনশিয়েশন করো তুমি 50% অবশ্যই ইনশাল্লাহ কমন পাবা। এই কারণে যারা দুর্বল তারা শুধু ডিফারেনশিয়েশন করবা, করলে তোমাদের আশা করি ফার্স্ট ক্লাস মার্ক থেকে যাবে। আর যারা এ প্লাস প্রত্যাশী তাদের তো আর শুধু একটা পার্ট করলে হবে না, তাদেরকে ইন্টিগ্রেশনের পার্টও করতে হবে। তো এই কারণে দেখো ইন্টিগ্রেশনের সাজেশন আমি তৈরি করে ফেলেছি, দেখো ইন্টিগ্রেশনের সাজেশন এই আমার সাজেশনে যেগুলো 30টার দেওয়া আছে সেগুলো অবশ্যই তোমরা করে ফেলবা। এটা চ্যাপ্টারে স্যার কী বুঝাবো 30টারগুলো শুধু করবা তোমরা, আমি তোমাদেরকে শুধু দেখাই দিই কোনগুলোতে 30টার দেওয়া আছে আর কোনগুলোতে 19টার বা 20টার দেওয়া আছে। দেখো এটাতে 19টার দেওয়া আছে, এটা 20টার, 19টার, এটা 30টা, এটা খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটি তোমরা সলভ করে ফেলবা। দেখো চ্যাপ্টার 12-এ এখানে দেখো 30টা যেগুলো দেওয়া আছে সেগুলো সলভ করবা, এবং ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওগুলো তোমরা পাবা, ওইখান থেকে এই অঙ্কগুলো যেগুলো 30টা দেওয়া আছে সেগুলো তোমরা শিখে ফেলবা। দেখো চ্যাপ্টার 12B এখানে দেখো 30টা যেগুলো দেওয়া আছে এগুলো আমি ইউটিউব চ্যানেল থেকে হেল্প নিয়ে এগুলো সলভ করে ফেলবা। দেখো এগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা সলভ করে ফেলবা,
আমি তো প্রত্যেকটা অঙ্ক করে দেই না, শুধু ইম্পর্টেন্ট অঙ্ক একটি বা দুটি করে দিই, এর হেল্প নিয়ে তোমরা এই অঙ্কগুলো সমাধান করে ফেলবা। দেখো 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 সাজেশন, এটাই হচ্ছে আমার সাজেশন, তোমাদেরকে সব দেখাই দিই। তো শিক্ষিত বন্ধুরা দেখো, এদের আরও আছে সাজেশন, এ দেখো 30টা টুইস্টারগুলো ভালোভাবে করবা। এ দেখো 30টা টুইস্টার যেগুলো দেওয়া আছে সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা, 30টা টুইস্টারগুলো ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবা। দেখো চ্যাপ্টার 15, এ দেখো এই চ্যাপ্টারে যেগুলো 30টা দেওয়া আছে সেগুলো অবশ্যই করবা। দেখো এই যে চ্যাপ্টার 16-এ নির্দিষ্ট ইন্টিগ্রাল, এখান থেকে অবশ্যই একটি অঙ্ক তোমরা কমন পাবা খ বিভাগ এবং গ বিভাগে, এই কারণে তোমরা এই চ্যাপ্টার অঙ্কগুলো খুবই ভালোভাবে করবা। চ্যাপ্টার 16-এ এবং 16-বি এই চ্যাপ্টার দুটা তোমরা বাদ দিবা না, এই দুইটার চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমরা অবশ্যই সলভ করবা, এবং আমার ইউটিউব চ্যানেল থেকে হেল্প নিয়ে তোমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারো। দেখো চ্যাপ্টার বি এর এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো 30টা টুইস্টার দেওয়া আছে সেগুলো অবশ্যই করবা, এগুলো কিন্তু বাদ দিবা না। দেখো আবার এবং ইন্ডিকেট করে দেওয়া আছে কোনটা কত সালে আসছে, এগুলো কিন্তু ইন্ডিকেট করে দেওয়া আছে ডান পাশে দেখো, আর বাম পাশে দেখো 30টা টুইস্টার দেওয়া আছে, এগুলো দেখে তোমরা এগুলো সলভ করে ফেলবা, ঠিক আছে? তো শিখেতে বন্ধুরা, এই দেখো চ্যাপ্টার 16-এর বি এর দেখো আরও কিছু অঙ্ক আছে, যে 30টা দেওয়া আছে, যে 179 নম্বর, এ দেখো এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা, মেজর নন মেজর উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 17 দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, এই চ্যাপ্টারে দুটা অঙ্ক দেখো 30টা দেওয়া আছে, 180 এবং 182, এই দুইটি অঙ্ক তোমরা খুবই ভালোভাবে সলভ করবে, আশা করছি দুইটার ভিতর থেকে একটা পরীক্ষা ইনশাআল্লাহ আসবে। দেখো এবার চ্যাপ্টার 18, চ্যাপ্টার 18 যারা মেজর তাদের জন্য এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, 183, কিন্তু নন মেজরদের জন্য একটু ইম্পর্টেন্ট কম। দেখো 184 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, 185 এটা খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবো মেজর নন মেজর সবার জন্য। দেখো চ্যাপ্টার 19, এটা গামা এবং বিটা ফাংশন, এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে অবশ্যই মেজর এবং নন মেজর সবারই একটি করে অঙ্ক অবশ্যই থাকবে, খ বিভাগ এবং গ বিভাগে যে কোনো একটি বিভাগে একটি অঙ্ক তোমরা অবশ্যই কমন পাবা এই চ্যাপ্টার 19 থেকে। তো এই কারণে এখানকার যে উপপাদ্যগুলো আছে এই উপপাদ্যগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে নিবা, আর দেখো কিছু ম্যাথ দেওয়া আছে ম্যাথগুলো কম করবা, ম্যাথ শুধু তোমরা এই যে 195 নাম্বারটা এটা শুধু ভালোভাবে প্র্যাকটিস করবা, আর এগুলো না করলেও চলবে কিন্তু 195 নাম্বারটা করতে হবে, আর এই যেগুলো সব থিরম এই থিরমগুলো সব কমপ্লিট করে ফেলবা, আশা করতেছি এই থিরমের থেকে তোমরা অবশ্যই একটি থিরম পরীক্ষায় কমন পাবা। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই দেখো চ্যাপ্টার 20, চ্যাপ্টার 20 খুবই গুরুত্বপূর্ণ, এখানে অভিস্থিতি পরীক্ষা করো, অর্ধে দেখো আমার ইন্ডিকেট করে দেওয়া আছে ডান দিকে, এবং 30টা টু স্টার দেওয়া আছে সেগুলো ভালোভাবে পড়বা, এবং ইতিমধ্যে ইউটিউব চ্যানেলে সার্চ দিলে আমার এই চ্যাপ্টারের লেকচার তোমরা পাবা, ওইখান থেকে হেল্প নিয়ে এই অর্ধের অঙ্কগুলো তোমরা সলভ করতে পারো। তো দেখো এই এই দেখো চ্যাপ্টার 20, দেখো চ্যাপ্টার 21, 21 ক্ষেত্রফল নির্ণয় করো, এখানে দেখো এই যে 202 নম্বর অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা খুবই বেশি মেজর নন মেজর উভয়ের জন্য, এই অঙ্কটি তোমরা শিখে ফেলবা, শিখে প্র্যাকটিস করে নিবা ইনশাআল্লাহ। এখানে দেখো যেগুলো 30টা দেওয়া আছে সেগুলো তোমরা অবশ্যই সলভ করবা। দেখো এই যে চ্যাপ্টার 21-এর বি, এখানে দেখো মাত্র দুইটা অঙ্ক দেওয়া আছে, আশা করতেছি এই দুইটা করলে একটা তোমরা অবশ্যই কমন পাবা। দেখো 22-এর এ, এখানেও দেখো দুইটা দেওয়া আছে, ইনশাল্লাহ দুইটা থেকে একটা অবশ্যই আসবে আশা করতেছি। আর চ্যাপ্টার দেখো 22-এর বি, এখান থেকে শুধু একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা অবশ্যই অঙ্কটি সলভ করবা, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকে সাজেশন, তোমরা অবশ্যই আমার সাজেশনটি দেখেছো, দেখো আমার সাজেশনটি অবশ্যই তোমরা দেখেছো এবং তোমাদের অবশ্যই ভালো লাগবে, এবং আমি বিশ্বাস করি যে তোমরা যদি আমার সাজেশনটি ফলো করো ইনশাল্লাহ তোমাদের অবশ্যই A+ ফার্স্ট ক্লাস মার্ক থাকবে, আশা করি কেউ কখনো আমার সাজেশন ফলো করলে ফেল করবে না, এটা আমার নিশ্চিত। এই কারণে শিক্ষিত বন্ধুরা তোমরা আমার সাজেশনের A to Z প্রত্যেকটি অঙ্ক সলভ করবা, ইনশাল্লাহ তোমাদের A+ অবশ্যই থাকবে, আর যারা ফার্স্ট ক্লাস করতে আসি তারা অবশ্যই আমার 3 স্টার এবং 2 স্টার এই অঙ্কগুলো সলভ করবা, তাহলে তোমাদের ফার্স্ট ক্লাস মার্ক ইনশাল্লাহ থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো সাজেশনটি, এই সাজেশনটি তোমাদের অনেক উপকার হবে, এই কারণে তোমরা কি করবা বন্ধুদের মাঝে এই সাজেশনটি তোমরা শেয়ার করবা, যেন সবাই দেখে সবাই উপকৃত হতে পারে, তোমাদের বন্ধুরা যেন রেজাল্ট ভালো করতে পারে এবং আশানুরূপ ফলাফল যেন তারা অর্জন করতে পারে, এটাই আমার প্রত্যাশা। এই কারণে তোমরা কি করবা এই সাজেশনটি বেশি বেশি শেয়ার করবা, বেশি বেশি শেয়ার করে সবাইকে উপকৃত করার জন্য চেষ্টা করবা। পড়াশোনার সময় কখনো হিংসা করতে নেই, তুমি রেজাল্ট ভালো করবা তোমার আরেকটা বন্ধু রেজাল্ট ভালো করবে, এই মন মানসিকতা নিয়েই তোমাকে লেখাপড়া করতে হবে, ঠিক আছে? এই মন মানসিকতা নিয়ে তোমাকে লেখাপড়া করতে হবে, এই কারণে তোমরা বেশি বেশি এটা শেয়ার করবা,
শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই সাজেশনটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও এই আশা করি, এবং তোমরা আশানুরূপ ফলাফল অর্জন করো। দেশ ও জাতির গর্ব তোমরা, এবং তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমরাই ভালো ফলাফল করে দেশকে উজ্জ্বল করে তুলবা। এই প্রত্যাশায় আজকে এখানে আমার লেকচার শেষ করছি। খোদা হাফেজ।